গভীর রাত, সময় আড়াইটা। পুরান ঢাকার চাংখারপুল, নাজিরিয়া বাজারের হোটেল ও দোকানগুলো তখন উৎসব মুখর। দম ফেলার ফুরসত নেই বেশিরভাগ হোটেলের শ্রমিকদের। এখানে রুটি বানাই, মানে মানুষ সবাই খাওয়া দাওয়া করে। দিনে তেমন ব্যবসা হয় না, রাত্রে দূর দূরান্ত থেকে মানুষ আসে। পুরানো ঐতিহ্যবাহী, এমনকি পুরান ঢাকায় এখানে আমাদের সারা রাত খাবার পাওয়া যায়, অনেক ভালো স্পেশাল খাচ্ছি বিরিয়ানি। মূলত রাত ১২টার পর থেকে যানবাহনের চাপ কমে যাওয়ায় আড্ডা জমান ভোজন রসিকরা। প্রতি বৃহস্পতিবার রাত থাকে সবচেয়ে জমজমাট। শুধু পুরান ঢাকা নয়, বন্ধু স্বজন নিয়ে অনেকেই আসেন বিরিয়ানি, তিহারি সহ ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের স্বাদ নিতে। খাবার হোটেলের পাশাপাশি জুস বার থেকে শুরু করে খোলা থাকে প্রয়োজনীয় সব দোকানে। কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়, রাতে চলে আসে, এখানে প্রায় আসা হয়। পুরান ঢাকার নাম শুনে আসা, এটা অনেক ভালো লাগে, এটা অনেক উপভোগ করি আমরা সবাই। এই জুস বারটা আমার খুব প্রিয়। করোনা ভাইরাসের কারণে ৩ মাস বন্ধ থাকার পর বেচা বিক্রি স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে জানান ব্যবসায়ীরা। তবে আগের তুলনায় কমেছে গ্রাহক সংখ্যা। এখন অবস্থা একটু খারাপ হয়, যেহেতু লকডাউন, তাম পৃথিবীর অবস্থায় খারাপ। আমাদের কাস্টমার কম, তো আমাদের মনে হয় ব্যবসা আগের চেয়ে অনেক খারাপ। তারপর জিনিসের মালপত্র তো অনেক বেশি দাম বেড়েছে না, অনেক সমস্যা। নাইটে একটু ছেলেপেলেরা বাইরে থেকে খেতে আসে, তো সে কারণে অনেক সময় আমাদের কিছু অর্ডার থাকে, পার্টি থাকে, তো সে কারণে আমরা ১ ঘন্টা একটু অনেক সময় বেশি করি। সময়ের আবর্তে পুরান ঢাকার অনেক কিছুই হারিয়ে গেলেও যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী খাবারগুলো টিকে রয়েছে ভোজন রসিকদের রসনা তৃপ্ত করতে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।